এই ঘরে থাকতে আমার বড় ভয় করে জয়িতা। আমার তো নিজের উপর বিশ্বাস নেই যদি কোনো ভুল করে বসি। ভুল হলেও সেটা তো অপরাধ নয় কুনাল, আমরা তো স্বামী স্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত আমি তোমার বিশ্বাসটা ফিরে পাইনি, আর তার প্রমাণ হলো তোমার মাঝরাতে ঘুম থেকে উঠে আমার উপর নজরদারি চালানো। ভুল করছো কুনাল, ওটা নজরদারি ছিল না। সেদিন রাত্রিরে আমার ঘুম আসছিল না, হঠাৎ মাঝরাত্রিরে একটা গাড়ির আওয়াজ পেয়ে আমি জানলায় দেখতে গিয়েছিলাম। তাই সরাসরি প্রশ্ন না করে একটু ঘুরিয়ে তদন্ত চালাচ্ছ, তাই না? বেশ, তাহলে সরাসরি জিজ্ঞেস করি, যদি আমার থেকে দূরেই সরে থাকবে তবে আমাকে বিয়ে করেছিলে কেন কুনাল? কেন আমাকে এভাবে একটা মিথ্যে পরিচয়ের বোঝা টানতে তুমি বাধ্য করছো? মিথ্যে পরিচয় বলছো কেন? মিথ্যে ছাড়া আর কি কুনাল বলতে পারো? কেন আমি আমার জীবনের সবচেয়ে দামি স্বপ্নটা তোমার উপেক্ষার আড়ালে ঢেকে থাকতে দেব বলতে পারো? কেন এভাবে তোমার খেয়ালের খেলায় আমি পুতুলের মতো নাচব? কেন এভাবে দিলে দিলে তুমি আমাকে খুন করবে? সে অধিকার তোমাকে কে দিয়েছে কুনাল? আমি তোমাকে খুন করছি? আমার যন্ত্রণাটা তার চেয়েও অনেক অনেক বেশি। প্রত্যেকটা রাতে আমার বিবাহিত জীবন একটা ব্যর্থ আশার ছুরিতে প্রাণ হারাচ্ছে। পরদিন সকালে সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে আগামী রাতের ব্যর্থতার জন্যে আমাকে প্রহর গুনতে হয়। আমি জানতে চাই এই খেলা কবে শেষ হবে কুনাল? ওভাবে বলছো কেন জয়িতা? আমি তো কোনোদিন তোমার অসম্মান করিনি, তোমার কোনো অভাব কোনো অসুবিধা রাখিনি। সেটাই কি সব? আমি আমার ঘর, আমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে শুধুমাত্র তোমার কাছে চলে এসেছি, শুধু কি ওই এক ফোঁটা সিঁদুরের জন্যে? স্বামীকে যদি না পেলাম তাহলে মিথ্যে সিঁদুর যে শুধুই যন্ত্রণার বোঝা কুনাল। সে যন্ত্রণা আমারও আছে জয়িতা, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দাঁড়াতে পারে না, আর ভালোবাসা ছাড়া যে ভোগ তাতে শান্তি আছে কিন্তু মিলনের আনন্দ নেই জয়িতা, থাকতে পারে না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দাঁড়াতে পারে না, আর ভালোবাসা ছাড়া যে ভোগ তাতে শান্তি আছে কিন্তু মিলনের আনন্দ নেই জয়িতা, থাকতে পারে না। তোমার শুনেই বা কি হবে,
আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি সর্বনাশ হয়েছে দিদি? আচ্ছা দিদি, তোমাদের সর্বনাশ হলে কি আমার কিছু নয়? আমি কি এই বাড়ির কেউ নই? তুমি তো বাইরের লোক, অন্য বাড়ি থেকে এসছো। মাথা মোটা কথা কর, বাড়ির বউকে কখন এভাবে বলতে আছে? না গো বৌদি, তুমি না ওর কথা কিচ্ছু মনে করো না। হ্যাঁ, তুমি তো জানো ওর বুদ্ধির দৌড়। মাথা মোটা কথা কর। না না দিদি, আমি ওর কথায় কিছু মনে করিনি, কিন্তু আমার এটা ভেবেই খারাপ লাগছে যে কি হয়েছে সেটা তুমি আমাকে কিছুতেই বলতে চাইছো না। কি বলবো বলো তোমাকে, আমাদের সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দিদি দিদি প্লিজ বলো কি হয়েছে, কেন তোমরা এরকম কান্নাকাটি করছো, প্লিজ বলো কি হয়েছে। মা মা আমাদের ছেড়ে চলে গেছে। সে কি পিসিমা? আর মা, তোমরা দুজনে এখনো এইভাবে চুপচাপ হাত পাতিয়ে রয়েছো, কি করবো কি করবো? হ্যাঁ, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবো, তাহলে সব জানাজানি হয়ে যাবে না? তোমরা যে কি বোঝো আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম একটা ঘটনা, এটা তো সবাইকে জানাতে হবে। না না, তাকে করে হয়? আমাদের মা আমাদের ছেড়ে ঘর থেকে চলে গেছে, আর সেটা আমরা ঢাকঢোল পিটিয়ে বলবো? মানে মানে এই চিঠিটা লিখে রেখে মা বাড়ি ছেড়ে চলে গেছে, আর কখন এ বাড়িতে আসবে না? সে কি এরকম এরকম হলো কখন? তা তো বলতে পারবো না, তবে আজ সকালে মায়ের ঘরে গিয়ে ওই চিঠিটা দেখেছি, মনে হয় কাল রাত্রে। পিসিমা এরকম করলেন কেন? আর আর দিদি, পিসিমা চিঠিতে কি লিখে গেছেন? না সেরকম কিছু লিখে যায়নি, তবে যা লিখেছে তা দেখে মনে হলো মা মনে হয় তোমার কারণে ঘর ছেড়ে চলে গেছে। আমার জন্যে? মানেটা অনেকটা ওই রকমই দাঁড়ায়। ছি ছি, পিসিমা যদি সত্যি আমার জন্য চলে গিয়ে থাকেন তাহলে আমার অপরাধ, কিন্তু আমি যে কখন অপরাধ করলাম, কি করলাম আমি কিছুই বুঝতে পারছি না। বিখ্যাত করেছো, নালে মা ওসব কথা বলবে কেন তোমার নামে, বলো। তাই তো, কিন্তু আমি যে কখন কি করলাম আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা দিদি, পিসিমা কোথায় গেছেন? তা তো কিছু লিখে যায়নি। দাঁড়াও, খোঁজ খবর করতে হবে, আমি এক্ষুনি ওকে সব জানি। কোথায় চললে? হ্যাঁ, তুমি দাদাকে জানাতে যাচ্ছ? হ্যাঁ দিদি, ওকে না জানালে তাড়াতাড়ি খোঁজ খবর হবে না। না না না, এ কাজ ভুলেও করো না, তুমি ওর রাগ জানো না? হ্যাঁ, একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে, প্রথমে তোমার উপর চোটপাট করবে। যাই হোক না কেন, যাই করুক না কেন, পিসিমা যদি সত্যি আমার জন্য চলে গিয়ে থাকেন তাহলে তো তুমি ছাড়ো তো ওসব কথা, মা ওরকম না ভুলভাল মাঝে মাঝে বকে থাকে। দিদি, পিসিমা চিঠিতে আমার সম্পর্কে কি লিখেছেন? ওই কিচ্ছু লেখেনি, এই দেখ কিচ্ছু লেখেনি, ওই ভুলভাল কয়েকটা কথা লিখেছে। আসলে কি জানো তো, এতদিন তো মা নিজের হাতেই পুরো সংসারটা সামলেছে, এখন তুমি চলে এসেছো এই সংসারে, তুমি করতি, তাই মা এই সংসারটা তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত হতে চাইছে। ছি ছি, বিশ্বাস করো দিদি, আমি আমি কখনো এরকম কিছু ভাবিনি, আমার নিজেরই কত কাজ রয়েছে। আমি জানি আমি জানি তুমি এরকম কিছু ভাবনি, মায়ের হাতে সংসারটা দিয়ে নিশ্চিন্তে আছো। আসলে কি জানো তো, সংসারের আর পাঁচটা কাজ আছে, সেগুলো সামলানোর জন্য তো লোক চাই, তো সেই জন্যই ওই দাসী বাদী আর কি। এসব কি কথা, তুমি তো তাই মনে করো মাকে? তুই চুপ, বাজে কথা বলছিস কেন? হ্যাঁ একদম চুপ করে থাক, আমায় বলতে দে, আমায় বলতে দে। তুই পিসিমা যদি সত্যি আমার জন্য চলে গিয়ে থাকেন, আমাকে পিসিমার খোঁজ করতেই হবে, দরকার হলে আমি
পিসিমার পায়ে ধরে ক্ষমা চাইব। আমার আমার কিরম লাগছে ভেতরটা, কিরম অস্থির অস্থির লাগছে, এরকম একটা কাণ্ড ঘটে গেল। না না, পিসিমাকে যেখান থেকেই হোক খুঁজে এই বাড়িতে আমি নিয়ে আসবই। এই দেখো, এখনই বললাম না মা সবসময় ভুল ভাল বলে, এই দেখো আবার কি লিখেছে, লিখেছে তুমি খুব বুদ্ধিমতি, ঘরে বাইরে চৌখস, স্মার্ট, দাদাকে তুমি একাই সামলাতে পারবে, কোনো অসুবিধে হবে না। খুব খারাপ, পিসিমাকে যদি সত্যি আমার জন্য হারাতে হয় সেটা খুব খারাপ হবে, কিন্তু আমি কিছুতে এটা হতে দেব না। আমি যে করেই হোক পিসিমাকে খুঁজে বের করবই, তা না হলে আমি এ বাড়ি থেকে চলে যাব। সেটাই ভালো। এই একদম চুপ, মোটেই না, তুমি একদম চুপ করে থাকো, চেপে বসে থাকো। কিন্তু তা কি করে হয় দিদি? হয় হতে হবে, আমার তো মা, আমি তাকে চিনি। দেখো মা তো তোমার খুব প্রশংসাও করে, আবার তোমাকে খুব পছন্দও করে। আসলে কি জানো তো, ওই এতদিন তো সে নিজে এই সংসারটা সামলেছে, এখন ভাবছে অন্যের সংসার হয়ে গেছে, অন্যের সংসারে আশ্রিত হয়ে বেঁচে থাকা বড্ড অপমানের। ছি ছি, অমন কথা শোনাও পাপ দিদি, প্লিজ তুমি ওরকম কথা বলো না। শোনোই না, আর এইসব কথা মনে করেই গা চিরবির করে উঠেছে, অমনি চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছে। কি জানি কার বাড়িতে গিয়ে বসে আছে, তবে চিরবিরানি কমলে ঠিক ফিরে আসবে। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কারণ আমার মা, আমি জানি সে কি করতে পারে। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কটা দিন দেখব, পিসিমা যদি ফিরে আসেন তাহলে ওনার সঙ্গে কথা বলবো। পিসিমা যদি আমার কোনো ব্যবহারে কোনো কথায় অপমানিত হয়ে থাকেন, আমি নিজে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। এই তোমাকে নিয়ে এক মুশকিল। আচ্ছা তুমি একটু শক্ত হতে পারো না? তা কি করে হয় দিদি, তা কি করে সম্ভব? আমাকেই দেখো না, আমার বুকের মধ্যে কত জ্বালা যন্ত্রণা হাহাকার করছে, কিন্তু আমি আমি কি সেসব নিয়ে কাঁদছি বসে? চুপ করে থাকতে হয়। কিন্তু কেন দিদি? কারণ বাঁচতে হবে, বাঁচতে গেলে সবসময় চুপ করে থাকতে হয়, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কি জানি তুমি যে কি বলছো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার তো দরকার নেই, তুমি খালি আমার কথায় চলো, আর কিচ্ছু করার দরকার নেই, কাউকে কিছু বলারও দরকার নেই, দাদাকে তো নাই, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আই হাদারাম, শোন, কাউকে কিচ্ছু বলবি না, মুখে তালা আটকে রাখবি, আর কেউ যদি কিছু জানতে পারে না তাহলে ভাববো তুই বলেছিস। না না, ঠিক আছে ঠিক আছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। শোনো না বৌদি, তুমি কেন এত টেনশন করছো? হ্যাঁ কিচ্ছু টেনশন নেই, তুমি যাও তুমি যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। যা বৌদি যা। আমি বলছি আবার কথা একদম মুখে সিলেটে পাটকে দেবো, চুপ করে থাকবে, কোনো কথা বলবি না। আমি তোকে বলেছি কিন্তু কথা বলবি না, মার খাবি তুই আমার হাতে। হ্যাঁ পিসিমা কোথায় আছে দেখছি না। মা, ও মা তো একটু বেরিয়েছে। হ্যাঁ বেরিয়েছে, বেরিয়েছেন তো সেটা বুঝলাম, কোথায় গেছেন? কোথায় গেছে তো বলতে পারছি না, ওই ওই বেরিয়েছে, বেরিয়ে গেছে একটু। অদ্ভুত, আর সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় গেছেন, কার বাড়িতে গেছেন? জয় তুমি কিছু জানো? আমি না, তবে পিসিমা কোথাও গেছেন এটা শুনেছি। পিসিমা
কি রে, কিছু বলছিস না কেন? কোথায় গেছেন? আমি জানি না তো, ওই কোথাও হয়তো বেরিয়ে গেছে, মনে হয় এদিক সেদিকে কোথাও চলে গেছে আর কি। গোলমেলে লাগছে, গোলমেলে লাগছে। কোথায় গেছেন পিসিমা? ও মা, এতে গোলমেলের কি আছে? তুই তো মাকে জানিস না, হয়তো রাগ ঠাক করে কোথাও বেরিয়ে চলে গেছে। মানে রাগ করে? মানে কি রাগ করে? কার উপর রাগ করে গেছেন জয়? কি ব্যাপার, কিছু জানো? পিসিমা রাগ করে চলে গেছেন এরকম কোনো কথা আমি তো শুনিনি। মা রাগ করে গেছে আমি এমনি বলিনি, আবার তুমি ভেবে বসবে যে তোমার উপর রাগ করে হয়তো মা কোথাও চলে গেছে। আমার জন্যে? আমার জন্য কেন হবে? আমার সাথে তো পিসিমার কিছুই হয়নি। ও মা, এই দেখো, আমি কি তাই বললাম নাকি যে তোমার উপর রাগ করে মা কোথাও চলে গেছে? পিসিমা যখন রাগ করেছে তখন তার জন্য কেউ না কেউ তো দায়ী হবেই। ওই দেখ, আমি তো এটা আন্দাজে বললাম, আর তুই তো জানিস না মা মাঝে মাঝে রাগ করে এরকম করে। সেরকম তো মনে পড়ছে না। যাই হোক, পিসিমা যেখানেই যাক, যার বাড়িতেই যাক, খোঁজ নে, ফোন কর, দরকার হলে গাড়ি নিয়ে যা। পিসিমাকে আমার চাই, বুঝাতে পারলাম? তারপর যতই রাগ করুক, যতই মান করুক, অভিমান করুক, সেগুলো ভাঙার দায়িত্ব আমার বাড়িতে আনার পর। তুই তো অদ্ভুত কথা বলছিস, মাকে আমি কোথায় খুঁজবো বলতো? মায়ের কোনো বান্ধবীর বাড়ির আমি ফোন নাম্বার জানি না, অ্যাড্রেস জানি না। কোনো বাহানা শুনতে চাই না। শোন, পিসিমাকে আমার দরকার। সত্যি পিসিমা যে কেন এরকম করলেন আমিও বুঝতে পারছি না। আমিও তো জানতাম যে পিসিমা বেড়াতেই গেছেন। সেটা না হয় পিসিমা ফিরলেই জানা যাবে। আর যে দায়ী তাকে আমি ছেড়ে দেব না। ও জয়িত, আমার দেরি হয়ে গেছে, আমি বেরোচ্ছি, তুই ফোন করা শুরু কর, আসছি জয়। সাবধানে যেও। শোনো, তুমি না ঘরে যাও এখন, হ্যাঁ যাও। দিদি, বলছি মা কোথায় গেছে রে? মা কোথায় গেছে? মা? মা ঘুরতে গেছে, মজা করতে গেছে। আরে ঘুরতে গেলে, মজা করতে গেলে তো অনেক টাকা লাগবে, মায়ের টাকা কোথায় আছে? মায়ের অনেক টাকা আছে, তুই কিছু জানিস না। মা কি রোজগার করে নাকি যে মায়ের অনেক টাকা থাকবে? তুই গাধা, গাধার মতন থাক, চালা খাওয়ার চেষ্টা করিস না। মার যা টাকা আছে না, সে টাকাটা যদি আমার থাকতো তাহলে আমি আমার নিজের লাইফটা বদলে ফেলতাম রে। দিদি, দিদি, এই এই বল না, বল না, এই মা অত টাকা করতে গিয়ে ফেলো, বল না, বল না, বল না। তুই জেনে কি করবি? আচ্ছা শোন, তোকে বলছি, কুনাল সংসার খরচের জন্য যে টাকাটা মাকে দেয় সেখান থেকে মা একটু একটু করে সরিয়ে রাখে, আর সেই টাকার থেকে কিছুটা নিয়ে মা ঘুরতে চলে গেছে। জিয়া, জিয়া, জিয়া!